প্রিয় দু সালের নতুন বছরের সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি তোমার সঙ্গে ভালো আছো আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সপ্তম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সম্পূর্ণ সিলেবাস এবং প্রশ্ন কাঠামো নিয়ে প্রথমে তোমরা সপ্তম শ্রেণীর বাংলার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সিলেবাসটা দেখে নাও তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে পঁচিশ দেখে নাও কী কী বিষয় থাকবে তোমায় থাকবে কারদোর কদ্দুর নোটবই বই মেঘচোর দুটি গানের জন্মকথা কাজী নজরুলের গান স্মৃতিচিহ্ন চিরদিনের ভানুসিংহের পত্রাবলী আর ব্যাকরণ থেকে থাকবে নানা রকম শব্দ শব্দ তৈরির কৌশল আর বাগধারা এই বিষয়গুলো তোমাদের কিন্তু সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে এবার তোমরা সপ্তম শ্রেণীর সেকেন্ড সেমিটিভের ইংলিশের সিলেবাসটা দেখে নাও তোমাদের ইংলিশের ক্ষেত্রে লেসেন ফাইভ থেকে লেসেন এইট পর্যন্ত কিন্তু থাকবে তার পাশাপাশি তোমাদের রাইটিংয়ের মধ্যে প্যারাগ্রাফ স্টোরি আর গ্রামার কিন্তু দেয়া হবে এবার তোমরা সপ্তম শ্রেণীর গণিতের সিলেবাসটা দেখে নাও গণিতের ক্ষেত্রে তোমায় থাকবে ত্রিভুজ অঙ্কন সর্বসমতার ধারণা আসন্নমান ভগ্নাংশের বর্গমূল বীজগাণিতিক সূত্রাবলী সমান্তরাল স্বরলেখা ও ছেদকের ধারণা ত্রিভুজের ধর্ম সময় ও দূরত্ব দ্বিস্তম্ভ আয়তক্ষেত্র ও ক্ষেত্রের ক্ষেত্রফল এবার তোমরা সপ্তম শ্রেণীর পরিবেশ বিজ্ঞানের সিলেবাসটা দেখে নাও পরিবেশ ও বিজ্ঞানের ক্ষেত্রে তোমায় থাকবে ভৌত পরিবেশের মধ্যে আলো চুম্বক পরিবেশ পরিবেশবান্ধব শক্তি পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া লিখিত পঁচিশ নম্বরের প্রশ্নের মধ্যে বিভাগ ক ভৌতবিজ্ঞান এবং বিভাগ খ তোমাদের জীবনবিজ্ঞান থাকবে এবার তোমরা সপ্তম শ্রেণীর ইতিহাসের সিলেবাসটা দেখে নাও কী কী বিষয় তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে ইতিহাসের ক্ষেত্রে থাকবে দিল্লি সুলতানি তুর্ক আফগান শাসন মুঘল সাম্রাজ্য নগর বণিক ও বাণিজ্য এবার তোমরা সপ্তম শ্রেণীর ভূগোলের সেকেন্ড ইউনিট টেস্টের সিলেবাসটা দেখে নাও তোমাদের ভূগোলের ক্ষেত্রে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যের থাকবে প্রাকৃতিক ভূগোলের মধ্যে ভূমিরূপ নদী শিলা ও মাটি আর আঞ্চলিক ভূগোলের মধ্যে থাকবে আফ্রিকা মহাদেশ ভালো করে দেখে নাও এবার তোমরা তার পাশাপাশি সংস্কৃতের সিলেবাসটা দেখে নাও সংস্কৃত তোমাদের যেটা থাকবে সংস্কৃত থেকে বাংলা অনুবাদ শ্লোক পূরণ অব্যয় বাক্যরচনা বাংলা থেকে সংস্কৃত অনুবাদ শব্দরূপ ফল পিতৃলতা সাধু ধাতুরূপ পট বদ আর গম ভালো করে দেখে নাও এই রয়েছে তোমাদের সপ্তম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সম্পূর্ণ সিলেবাস ভালো করে সিলেবাসটা দেখে নাও আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে তুই ভুলবে না আর আমার চ্যানেল নতুন হাও লাল কালাজে যে সাবস্ক্রাইবের প্রেস করে পাশে বেল আইকন সে প্রেস করবে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও যারা এই বছর সপ্তম শ্রেণীতে পড়ছে আমরা কিন্তু খুব তাড়াতাড়ি সপ্তম শ্রেণীর প্রতি বিষয়ের অধ্যায় ভিত্তিক উত্তর সহ সাইশান কিন্তু তোমাদের কাছে তুলে ধরবো তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে